অন্ধকার ঘরে অমৃতা সোফাতে শুয়ে রয়েছে এবং সে এদিক ওদিক ফিরে দেখছে বারবার। তারপর সে উঠে দরজাটা খুলে খুব সাবধানে নেচে গেল এবং গিয়ে দেখল লিভিং রুমটা খালি। এটা দেখে সে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে রান্নাঘরের দিকে গেল। ফ্রিজটা খুলে দুটো ব্রেড বার করে তাতে মাখন লাগিয়ে সে খেল। হঠাৎই একটা গাড়ি বাড়ির সামনে এসে দাঁড়ানোর শব্দ পেল সে। অমৃতা এখন ভয়ে চুপ, তার সারা শরীর ভয়ে কাঁপছে। সায়ন বাড়ি চলে এসেছে? সে ফিল্ম সেটে ঘটে যাওয়া ঘটনাটার কথা ভেবে খুবই চিন্তিত হয়ে পড়ল। ফ্রিজের দরজাটা তাড়াতাড়ি বন্ধ করে সে তার বেডরুমের দিকে যেতে গিয়ে দেখল বেশ কিছু লোক লিভিং রুমে ঢুকছে। এখন তার এখান থেকে যাওয়া হয়তো ঠিক হবে না, তাই অমৃতা রান্নাঘরের সামনেই লুকিয়ে থেকে দেখতে লাগল। বাড়ির মেইন গেট খোলা আর ঘরের ভেতর সায়ন দাঁড়িয়ে আছে। কেয়ারটেকার তখনই তাকে গিয়ে জিজ্ঞেস করল, স্যার আপনি এসে গেছেন? সায়ন মাথা নেড়ে জবাব দিল, তারপর তার কোটটা খুলে কেয়ারটেকারের দিকে এগিয়ে দিল। তারপর একটু মাথাটা উঁচু করে বলল, কি হয়েছে তার? আজ ম্যাডাম, তার কথাটা কেটেই একটা হালকা মেজাজে সায়ন বলল, ওকে ম্যাডাম বলার দরকার নেই। এই ছোট কথাটা যেন পুরো ঘরটাকে আরো বেশি নিস্তব্ধ করে দিল। অমৃতা বলল, আমাকে ম্যাডাম বলো না। এই কথাটা আসলে তাকে বাধ্য করল রান্নাঘর থেকে বেরিয়ে আসতে। বেরিয়ে এসে সে কেয়ারটেকারকে আবার বলল, তুমি আমাকে অমৃতা বলতে পারো। হঠাৎই পুরো ঘরের আবহাওয়াটা যেন চেঞ্জ হয়ে গেল। কেয়ারটেকার বলে উঠল, মিস অমৃতা রাতে কিছু খাননি। এই কথাটা তাকে বলতেই হতো, কারণ সায়ন অমৃতার হাতে ব্রেডের টুকরোটা দেখে ফেলে। সায়ন প্রথমে ভেবেছিল আজকের ঘটনা তাকে শেষ করে দেবে মনের ভিতর থেকে, কিন্তু অমৃতাকে অতটাও ডাউন লাগছে না। সায়নের মুখ চোখের ভাষা আস্তে আস্তে পাল্টাতে শুরু করে দিয়েছে। মাথায় এইসব ভাবনা চিন্তা ঘুরপাক খাচ্ছে, সে এটা মেনে নিতে পারছে না। কিছু একটা বলার আগেই সায়ন লক্ষ্য করল একটা জিনিস, আচমকা সায়ন অমৃতার থুতনিটা ধরে বলল, কে তোমার গালে মেরেছে? কে মেরেছে? যার সাথে তোমার অ্যাফেয়ার চলছে, সে ছাড়া আর কি হবে? কিন্তু কিছুই বদলাবে না তাকে এসব বললে, বরং সে অমৃতার হয়ে বদলা নেবে। অমৃতা কিছু ভাবছে দেখে সে আরও রেগে গেল। অমৃতার থুতনিটা ছেড়ে সায়ন বলল, এটা কি মিস মল্লিকা করেছে? তুমি কি বলবে? সায়ন খুবই বিরক্ত, তার হাবভাবটা খুবই স্পষ্ট। অমৃতা জানে সায়ন একদমই পছন্দ করে না যখন কেউ তাকে সমস্যা দেয়। তবু একটু ভেবে সে ঘুরিয়ে বলল, আপনাকে এই ছোট বিষয় নিয়ে এত ভাবতে হবে না। তুমি আমাকে শেখাবে আমি কি নিয়ে ভাববো? তুমি কি নিজেকে খুব চালাক ভাবো? তুমি কি চাও আমি তোমার হয়ে রিভেঞ্জ নিই? অমৃতার কিছুই বলার নেই এখন। সায়ন কেয়ারটেকারের দিকে ঘুরে বলল, মিসেস দিব্যা, আপনার বয়স হচ্ছে আর চোখের সমস্যাও হচ্ছে, তাই দেখে শুনে চলুন, সবার কথা বিশ্বাস করে বোকা হবেন না। সায়ন কি আমার কথা বলছে? আমি বোকা বানাচ্ছি? অমৃতা এগিয়ে গিয়ে বলল, মিস্টার সায়ন আমার আপনার হেল্প চাই না। সায়ন বলল, আমার ওপর মেয়েদের এই সব ট্রিক চলে না মিস অমৃতা। কথাটা শেষ করেই সে সিঁড়ি দিয়ে উঠে চলে গেল ঘরে। ঘরে গিয়ে দরজাটা বন্ধ করে দিল আওয়াজ করে। অমৃতা মনে মনে ভাবল, সায়ন তাহলে চায় না তার সাথে কেউ ভালোভাবে কথা বলুক। অমৃতা রাগের সাথে ব্রেডে একটা কামড় দিল। তার মনে হলো, এটা যদি সত্যিই একটা ঝগড়া হয়ে থাকে তাহলে আজ রাতে সে কোথায় শোবে? অমৃতা সেই রাতটা লিভিং রুমে শুয়ে কাটাল। পরের দিন সকালে তার নিজের কাজগুলো সারতে সারতে সে নিজের মুখটা একবার আয়নায় দেখল। সে অনুভব করল তার মুখটা কালকের তুলনায় একটু কম ফুলে আছে, কিন্তু লাল দাগটা আছে।
তার ডাক হচ্ছে, কিন্তু কিছু করারও নেই। এই থাপ্পড়টা অকারণ ছিল। সে জামা কাপড় পরে নিচে নামল। কেয়ারটেকার বলে উঠল, ম্যাডা মানে মিস অমৃতা, আপনি ব্রেকফাস্ট করে নিন। অমৃতার খিদেও পেয়েছে, সে তার মোবাইল ফোনটাও লিভিং রুমে ফেলে এসছে। অমৃতা খেতে বসতে দেখতে পেল তার দিকে সায়ন এগিয়ে আসছে বাইরের ঘর থেকে। খুব সম্ভবত সে এই ওয়ার্কআউট সেরে ফিরছে। সে তার তোয়ালে দিয়ে ঘাম মুছছে। যদিও সে স্পোর্টস ড্রেস পরে আছে, কিন্তু তাকে এখনও খুবই কুল আর অ্যারোগেন্ট লাগছে। সায়নের মুখে কোনো ভাব নেই। সে অমৃতাকে না দেখেই ওপরে উঠে গেল। অমৃতা বিরক্ত হলেও তাকে এটা মেনে নিতে হবে। তার মুডটা খাওয়ার পর একটু ঠিক হল। সে নিজের ব্যাগটা নিয়ে বাইরের ঘরের দিকে এগোতে থাকল, কিন্তু হঠাৎই তার কিছু একটা মনে পড়ে গেল। সে তার মোবাইলটা ভুলেছে। মোবাইল নিয়ে অমৃতা কাজে বেরিয়ে পড়ল। তার বেরিয়ে যাওয়ার পর একজন ঘর পরিষ্কার করতে এল। দেখল একটা মোবাইল সোফাতে পড়ে আছে। সে সেটা তুলে কফি টেবিলে রেখে দিল। কিছুক্ষণ বাদে সায়ন নিচে নামল ড্রেস পরে, কিন্তু নিচে নেমে সে ওই মোবাইলটা তুলে নিয়ে বেরিয়ে গেল। তার ম্যানেজার আর সহকারী ভ্যানেই অপেক্ষা করছে। সায়ন ঘরে ঢুকতেই তার সহকারী বলে উঠল, সায়ন স্যার, আমি সিকিউরিটির সাথে কথা বলে নিয়েছি, এরপর থেকে কোনো দিন আপনার সেটে ঢোকার সময় দরজার সামনে কোনো রিপোর্টার থাকবে না। সায়ন তার কথাকে ইশারায় সম্মতি দিয়ে স্ক্রিপ্টটা হাতে তুলে নিল। তারপর পুরো ভ্যানটা নিস্তব্ধ হয়ে গেল। যদিও প্রথম প্রেম ছবিতে তার ক্যামিও রোল, কিন্তু যথারীতি সে খুব সিরিয়াস এই রোলটার ব্যাপারে। এই সিনেমায় সায়ন একটা বড় কোম্পানির সিওর রোল প্লে করছে। ক্যামেরার নায়ক একজন উঠতি বিজনেসম্যান, এবং সে সায়নের সাথে কাজও করতে চায়, কিন্তু তাতে সায়ন রাজি হবে না। আর কোনো উপায় না থাকায় এই সিনেমার নায়িকা মানে মিস মল্লিকা খুব সাহসী হয়ে এগিয়ে আসে নায়কের জন্য। সে তার নিজের জীবনের খেয়াল না করে মাঝ রাস্তায় গাড়ি আটকায় এবং নায়কের জীবনও পাল্টে যায় এতে। ঠিক এই সিনটাই আজ শুট হবে ফিল্মের সেটে। ডিরেক্টর সায়নকে সিনটা বোঝাচ্ছেন। মিস্টার সায়ন, আপনি যখন গাড়িটা চালিয়ে এসে এখানে ব্রেক কষবেন, আপনাকে খুব জোরে চালিয়ে আসতে হবে না। জুম আউট শটের জন্য আমরা স্টান্টম্যান ইউজ করব। সিন 56, টেক 4, অ্যাকশন। সায়ন একটা কালো ল্যাম্বরগিনি চালিয়ে আসছে। সে মাথাটা তুলতেই তার চোখ গেল মল্লিকার দিকে। সে একটু দূরে দাঁড়িয়ে আছে। হঠাৎ তার অমৃতার গালির চরের দাগটার কথা মনে পড়ে গেল। সে নিজের মাথা ঠিক রাখতে না পেরে ব্রেকটা না প্রেস করে অ্যাক্সিলেটারে চাপ দিল। গাড়িটা খুব দ্রুত মল্লিকার দিকে এগোতে শুরু করল। পুরো ফিল্মের সেটে একটা ক্যাওস তৈরি হয়েছে। ব্রেক দিন, গাড়িটা দাঁড় করান, ওখান থেকে সরে যান, সরে যান, লাফ দিন। খুব জোরে আওয়াজ করে গাড়িটা দাঁড় করালো সায়ন। সবাই চুপ করে দেখছে। গাড়িটা দাঁড়িয়ে গেছে ঠিক এক হাত দূরে মল্লিকার থেকে। পুরো সেটটা চুপ করে গেছে। কিছু সেকেন্ড পর মল্লিকা পায়ের ভর হারিয়ে মেঝেতে বসে পড়ল। ভয়ে তার সারা শরীর কাঁপছে, তাকে অসহায় মনে হচ্ছে। সায়ন গাড়ি থেকে নামল। তার হাবভাব এখন অন্যরকম। সে বলল, সরি, আমি ব্রেক অ্যাক্সেলেটার গুলিয়ে ফেলেছিলাম, সরি সরি সরি। বাকিরা সবাই চুপ। ডিরেক্টর তাকিয়ে দেখছে। সে সায়নকে বকতে গিয়েও কিছুই বলতে পারল না। নিজেকে সামলে নিয়ে বলল, কুইক মিস মল্লিকাকে দেখো, ওনার কি হয়েছে, দেখো দেখো দেখো। এখানে এই পর্যন্তই। ভিডিওটিকে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করুন, এবং এর পরের গল্পগুলি জানার জন্য আজই সাবস্ক্রাইব করুন পকেট FM চ্যানেল, আর বেল আইকনে ক্লিক করে পরের এপিসোডসগুলির নোটিফিকেশন পান। কিন্তু যদি আপনি সমস্ত এপিসোডস এক্ষুনি শুনতে চান, তাহলে আজকেই ডাউনলোড করুন পকেট FM অ্যাপ। নিচের ডেসক্রিপশনে লিংক দেওয়া রয়েছে, এখানে আপনি সমস্ত এপিসোডস পেয়ে যাবেন, আর সাথে আরও পেয়ে যাবেন এর মতোই সুন্দর সুন্দর আরও শোজ। দেরি কিসের তাহলে, এক্ষুনি ডাউনলোড করুন পকেট FM অ্যাপ।